বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে কম খরচে চকলেট কেক বানাবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। বন্ধুরা, আমার চকলেট কেক বানাতে কী কী লাগছে একবার দেখে নেই। চকলেট বিস্কুট, যে কোনো কোম্পানির চকলেট বিস্কুট, ওরিও লাগবে এমন কোনো কথা নেই। চিনি আপনারা দেখতেই পেয়েছেন, আমি আমার বাড়ির ছাগল থেকে দুধ দুয়ে নিয়ে এসেছি, সেটা হালকা গরম করে আমি নিয়ে এসেছি। কেক বানানোর জন্য আমি এই পাত্রটা নিয়েছি। সয়াবিন তেল, বেকিং পাউডার, খাবার সোডা। আমি এখন আমার কেক বানানোর কার্যক্রম শুরু করে দেব। আমি প্রথমে বিস্কুটগুলো থেকে চকলেটগুলো আলাদা করে নেব, কারণ চকলেটটা আমার আবার পরে কেকটা সাজাতে লাগবে। বাজার থেকে চকলেট কেক কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে। আপনারা চাইলেই বাড়িতে এইভাবে খুব কম খরচে চকলেট কেক বানিয়ে ফেলতে পারেন। বিস্কিটের উপরে নির্ভর করবে আপনার কেকটা কত বড় হবে। আমি আশা করি আমার এই দুই প্যাকেটে আমার এই বাটিটা ফুলে পেঁপে উঠবে কেকে। আমার চকলেটগুলো আলাদা করা হয়ে গেছে বিস্কুট থেকে। আমি এবার বিস্কুটগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। অনেকে চাইলে শিলপাটায় পিষে কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি হাত দিয়ে আধ ভাঙা করে দুধ দিলে বিস্কুটগুলো একদম গলে কাদা কাদা হয়ে যাবে। অনেকটা বিস্কুট হয়েছে। খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো একদম মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আর বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি এখন দিয়ে দেব বেকিং পাউডার। খাবার সোডা খুব কম পরিমাণে আমি দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আমি কম দেবো, কারণ বিস্কুটটা আগে থেকেই খুব মিষ্টি। চকলেট বিস্কুটগুলো এমনিতেই অনেক মিষ্টি হয়। এবার আমি আমার ওই ছাগলের দুধটা গরম করে রাখা, সেটা অল্প অল্প করে দিয়ে আমার এই মিশ্রণটা মাখিয়ে নেব। এই কেকটা বানাতে আমি কোনো পানি ব্যবহার করব না, দুধ ব্যবহার করব। পানি দিলে ওর স্বাদটা খুব ভালো হবে না। আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি চাইলে দুধটা একসাথেই দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি। তার কারণ হচ্ছে দেখা গেল মিশ্রণটা খুব পাতলা হয়ে গেল, তাহলে কিন্তু কেকটা আমার আর ফুলবে না। সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা
আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা খুব সুন্দর হয়ে গেছে, একদম কেক বানানোর জন্য পারফেক্ট। এবার আমি সয়াবিন তেলটা দিয়ে দেব, সবার শেষে দেওয়ার কারণ এটাই যেন আমার হাতে মেখে না যায়। এবার সয়াবিন তেলটা দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ আমার মিশ্রণটা ঢেকে রেখে দেব। আপনার কেকের মিশ্রণটা আপনি যত বেশি ফেটতে পারবেন আপনার কেকটা তত সুন্দর হবে। আমি বিস্কুটগুলো হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করেছিলাম, সেজন্য জায়গায় জায়গায় দলা দলা হয়ে আছে, কিন্তু মিশ্রণটা যখন আমি এভাবে মাখাবো সেগুলো একদম গলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা এমনিতেই খুব সুন্দর হয়েছে, কেকের জন্য একদম পারফেক্ট। আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে এরকম করে নেব। আমি এখন আমার এই মিশ্রণটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, এবার কেক বানানোর জন্য আমার চুলোটা ধরিয়ে নেব। বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনারা প্রেশার কুকারে কিভাবে এই কেকটা বানাবেন। আপনারা চাইলে কড়াইয়ে, হাঁড়িতে এবং মাইক্রোওভেনেও বানাতে পারেন। আমি এবার প্রেশার কুকারের মধ্যে বালিটা ঢেলে দেব। এবার বালির পরে আমি কিছু কোয়া বসিয়ে দেব, তা না হলে আমার কেকটা সরাসরি বালির গরম পেলে তলা একদম পুড়ে যাবে। আমি এখন বালিটা চুলোর পরে বসিয়ে দেবো গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে আমি আমার কেকটা এর মধ্যে বসিয়ে দেবো। প্রেশার কুকারের ভিতরে আমার বালিটা গরম হতে লাগুক, ততক্ষণে আমি কেক বানানোর জন্য এই পাত্রের মধ্যে দেওয়ার জন্য আমি একটা কাগজ কেটে নেব এই পাত্রের মাপে। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। কাগজটা খুব পাতলা, সেজন্য আমি আরো দুই একটা কাগজ একই মাপের কেটে নেব। আমি এই পাত্রের মাপে দুটো কাগজ কেটে রেখেছি, এবার তেল মেখে আমি এর মধ্যে দিয়ে দেব। এই পাত্রতেও আগে দিয়ে দিচ্ছি যেন কাগজটা এর মধ্যে না লেগে যায়। এবার আমি কাগজটাতে একটু তেল মেখে নেব। এবার আমি কাগজটা এর মধ্যে বসিয়ে দেব। আমার প্রেশার কুকারটা অনেকটাই গরম হয়ে গেছে, ভিতরের বালিটাও খুব গরম হয়ে গেছে। এবার আমার কেকটা এর মধ্যে বসিয়ে দেব। কেকের মিশ্রণটা আমি আরেকবার একটু নেড়ে চেড়ে নেব। আমি এবার মিশ্রণটি পাত্রতে ঢেলে দেব।
ভালোভাবে বসিয়ে নেব যেন কোথাও একটু ফাঁকা না থাকে। এবার আমি কেকটা বসিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে। এবার আমি ঢেকে দেব। আমি আর চুলোয় জাল দেব না, আমার কেকটা 20-25 মিনিটে হয়ে যাবে, আমরা 20 মিনিট অপেক্ষা করি। বন্ধুরা চলে আসলাম 20 মিনিট পরে, এখন আমি দেখবো আমার কেকটার কি অবস্থা। আমার কেক খাওয়ার জন্য আমার আম্মু চলে এসেছে, সাথে নাফিজও আসছে। এখন আমি দেখবো কেকটা। আমি আগেই বলেছিলাম কেকটা ফুলে পেঁপে উঠবে, কেকটা ফেটে ফেটে গেছে। দেখুন আপনারা, ছুরিতে কোথাও লেগে নেই, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নেব। এটা খুব গরম, প্রেশার কুকারটাও গরম আর কেকের পাত্রটাও গরম, বাঙ্গা দিয়ে ধরা যাবে না, এই জন্য আমি এটার সাহায্যে কেকটা নামিয়ে নিলাম। এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি তার কারণ কেকটা এই বাটিটার গা থেকে ছেড়ে দেবে। আম্মু দাও দাও প্লেট দাও। এবার আমি কেকটা এর ভিতরে নামিয়ে নেব। খুব তুলতুলে খুব সুন্দর একটা কেক হয়েছে। আমি এবার বিস্কুট থেকে আলাদা করে রেখে দেওয়া সেই ক্রিমগুলো দিয়ে আমি এখন কেকটা সাজিয়ে নেব। বাচ্চারা তো চকলেট কেক খুব পছন্দ করে, কিন্তু ক্রিম থাকলে ওদের আরও বেশি ভালো লাগে, খুব মজা করে খাবে আজকে আফটার কেক। আমি খুব একটা ডিজাইন করতে পারি না, যা পেরেছি করেছি। এবার দেখুন কেকটা কত সুন্দর, নরম, তুলতুলে, একদম বাজারে কেকের মতো হয়েছে। আপনারা এখন কেক খাবে। আম্মু এখন আমার আম্মু আপনারা কেক কাটবে, নাকি যাই সাথে? খাবে না ভালো হয়েছে কেক? না বেশ ভালো তো হয়েছে। আম্মু কেক খাচ্ছে কত মজা করে, কেক খাচ্ছে আর গান গাচ্ছে।
বন্ধুরা, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।